Shaykh Abdul Razak bin Yusuf, an extremist Islamic preacher from Bangladesh, has been spreading radical Islam throughout Bangladesh for the past 30 years. He has thousands of speeches on social media where he shows extreme hatred towards women, motives for child marriage, calls schools and colleges anti-Islamic, orders to attack and destroy the idols and sculptures spreads hatred not only against non-muslims but also against ahmadiyya muslims and other liberal muslims. orders to beat and expel ahmadiyya muslims. asks his followers to kill the critics of their prophet muhammad. he says state democracy as anti-islamic and barbaric. despite his medieval barbaric speeches being prohibited and punishable by the laws of bangladesh, the governments of bangladesh do not take any action against Fanatics like him. That's why now he has gone a world tour to incite Bengali-speaking Muslims to terrorism in civilized countries. He arrived England approximately eighteenth December after traveling to several Arabic Muslim countries, and his hatred is spreading there every day. Let us take a look what exactly this hate preacher is saying. ফার্স্ট অফ অল আই এম প্রেজেন্টিং ইস ভিউজ অন উমেন হি ইসিং গো টু হ্যাভ এন ইফ দে আর মডার্ন ক্লোথ প্যাকিং বুড়কা বেশ নারী জানলাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দেয় যারা প্যান্ট পরে যারা মাথার চুল ছোট করে যারা চামনা সামনের চুল ছোট করে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন

পৃথিবীর মানুষ শুনে রেখো আমি পৃথিবীতে যত জিনিস ছেড়ে গেলাম পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ বস্তু হলো নারী নারী দিয়ে যত ক্ষতিগ্রস্ত হবে মানুষ অন্য কিছু দিয়ে তত ক্ষতিগ্রস্ত হবে না যত ন্যাপ বড় মোবাইল দেখছেন প্রায় সব মোবাইলে ল্যাংটা বেন আছে ওকে তুমি চিনতে পারেনি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তার তো তার নাজার আল্লাহ রিজাল নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু উইমেন আর ক্রপল্যান্ড আল্লাহ তালা বলছেন তোমাদের তোমাদের জমি উৎপাদনের জায়গা তুমি তোমার উৎপাদনের জায়গাতে আসো তোমার ইচ্ছা মতো আল্লাহ বলছেন যে সন্তান উৎপাদন করতে হবে তাকে আমি কি করে বাধা দেব

বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব হবে গজব হবে এ দেশের বড় জন নারী জন নারী আরে সে জন নারী তিনজন নারী এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এই তিন নম্বর শ্রেণী যুবকেরা না বুঝে এসব ছুটাছুটি করছে গজব ঠেকানোর কোন পথ নেই এই মাটির ওপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনদিন দেশে শান্তি আনা যায় না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ রসুল কে অপমান করে আল্লাহ রসুল উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না অসম্ভব হতে পারে না

হি ইজ অ্যাবিউজিং দোজ হু আর ওয়ার্কিং টু স্টপ চাইল্ড ম্যারেজ অ্যান্ড হি ইজ অ্যাডভোকেটিং চাইল্ড ম্যারেজ লাইক দিস বাসর রাতের অল্প বয়সের যে নীতিমালা পেশ করা হয়েছে তা বড় জনক জঘন্য মুসলমানের কলমে এটা বের হতে পারে না সে মুসলমানের বাচ্চা নয় সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে জাতিকে কলন্ত করছে যে ও পশু ও হায়ানা ও শয়তান ও ইত ও নাস্তিক ও বল মুসলমানের বাচ্চা হয়ে কথা নীতি নিয়ে আসতে পারে কি করে যে অল্প বয়সে বিবাহ হলে বাসর রাতে নির্যাতন হবে অল্প বয়সে বিবাহ হলে মা বাচ্চাকে লালন পালন করতে পারবে না অল্প বয়সে বিবাহ হলে বাচ্চা বেশি হবে অল্প বয়সে বিবাহ হলে রোগ ব্যাধি বেশি হবে বাচ্চা তো কম হচ্ছে ও তো আট বছর বয়স থেকে জেনা করে আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে আট বছর বয়সে বিবল টিপছে মানে আট বছর বয়সে জেনা চালু করেছে ও তো বাচ্চা নষ্ট করছে দেশাচ্ছে নেই দিধে রাস্তাতে পড়ে আছে পায়খানে পড়ে আছে ড্রেনে পড়ে আছে বাচ্চা আপনি বলেন কি আপনি ওই সয়টারি কথা লিখলো কেন যে ভালো বিভাবে সব ক্ষতি আছে সেই কথা মুসলমান বাচ্চা কলম ধরবে কেন ওই ইত শ্রেণীর মানুষ ও জানে জাহিরেদ কাছে বলে

ইহুদি খ্রিস্টানের এটা এনজিও এখন আমাদের কাছে স্কুল হয়ে গেছে কয়েকদিন আগে আমি যখন বক্তব্য শুরু করি নব্বই সালের দিকে বেরোনব্বই চরবেনের দিকে তখন ব্রাক ছিল এনজিও এখন ব্রাক হয়ে গেছে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখন ব্রাক স্কুল কি হয়ে গেছে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে মোবাইল চলে না তার ব্রাক নীতি ছাড়া মহিলার কণ্ঠ দেয়া মোবাইল চলে অবাক ইনকামের পথ কথা আসলেও কাটে গেলেও কাটে এবং সবাই তাতে জিম্মি আব্দুর সাহেব আপনিও সব নিয়ম কানুন যেদিন ইহুদি খ্রিস্টানরা হয়ে যাবে সেদিন মানুষ সকালে ঘুমিয়েছে সন্ধ্যায় ভালো সকালে কি হয়ে যাবে বানর শুকুর হয়ে যাবে সি হাউ হি ইজ ইনসাইটিং মুসলিমস টু ডেস্ট্রয় দ্য আইডলস স্কালচার্স অ্যান্ড আর্ট পিকচার্স লিসনিং টু হিজ স্পিচেস ফ্যানিং মুসলিম গেট দ্য প্লেসেস অফ ওয়ার্সিপ অফ হিন্দু ছবি মূর্তি ঘুরতে আসেনি ভাঙতে এসেছি আমি মুসলিম করি না ছিল রণবীর আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনা পাঁচ পয়সা সেলের দাম দিনা পাঁচ পয়সা শুলি ফাঁসিন পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় লাভ আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘুরতে আসিনি কাপুরুষ কাপুরু সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লাক্ষী বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চোখ করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা সালাম আসবেন সেদিন লাক্ষী বেড়ে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোনো মায়ের বেড়ে ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখা পড়া শিখেছো কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি বিদ্যা মাতৃদা ফেলে দাও ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লা আলহী সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না হিস্ট্রিং হেট রেট টুয়ার্স দ্য পিপল আমাদের প্রতিবেশী হিন্দু তারা তাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াতে জিনা কোন হিন্দুদের কোন প্রকার অনুষ্ঠানে যাওয়া যাবে না তাদেরকেও দাওয়াত দেওয়া যাবে না সি হাউ হি ইজ শোয়িং হেট্রেড জুস অ্যান্ড ক্রিশ্চিয়ানস ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা আমাদের নবীকে বলেছেন ভুয়া নবী ওরা আমাদের নবীকে বলেছেন বলেছে ভুয়া নবী আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না আল্লাহ পদভ্রষ্ট পদভ্রষ্ট খ্রিস্টানদের পদ দেখায় না আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পদ দেখায় না ওরা অভিশপ্ত ওরা ভ্রান্ত খ্রিস্টান ভ্রান্ত ইহুদি অভিশপ্ত কতক্ষণ ধরে বলছি তোমাকে আমিন তুমি আমার দোয়াটা কবুল করো সুরা হাতে এভাবে বলছেন কাকে বলছেন আপনি ইহুদি খ্রিস্টানের ব্যাপারে আল্লাহকে বলছেন এরা ইহুদি এরা খ্রিস্টান আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমার খ্রিস্টানের বিরোধিতা করো এই কথাগুলি কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন এই কথাগুলি কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন

দিস ইজ হাউ হি ইজ আস্কিং টু কিল দ্য ক্রিটিক্স অব দেয়ার প্রফেট মোহাম্মদ পৃথিবীর সকল মুসলিম প্রচারীকে আমরা একাধিক হাদিস পেশ করে বলতে চাই মনে রাখবেন পৃথিবীতে যেই হোক কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোন মানুষ যদি রাসুল সাল্লি সালামের উপরে কটু মন্তব্য করে বা তার তারপরে ব্যঙ্গ করার কোন পদক্ষেপ গ্রহণ করে তাহলে সে হত্যার যোগ্য মর্মে একাধিক হাদিস রয়েছে হি ইজ ইনস্ট্রাক্টিং টু কিল ইফ এনিওয়ান কমিটস অ্যান এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার যুদ পড়লেও হজ করলেও তাহার যুদ পড়লেও হজ করলেও তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথই নেই লাইস অ্যান্ড হেট্রেড এগেন্স ডেমোক্রেসি আর শোল বাই হিম গণতন্ত্র তার মূল হচ্ছে গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস আসলে কি জনগণ ক্ষমতার উৎসব আল্লাহ হচ্ছেন জনগণ আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শীর্ষ দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য আর ইসলামী নীতিতে মানুষ করণ এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসুরের কাছে দায়বদ্ধ কাজী বিষয়টি আসলেই ভয়াবহ ওয়াট হি থিঙ্কস অফ দ্য ভোটিং প্রসিজার আর একে এক্স রেল হুজুর বলছেন যে পবিত্র আমানত খ্রিস্টান আব্রাহাম লিংকনের কাল্পনিক পদ্ধতি কি করে পবিত্র আমানত হতে পারে পৃথিবীতে বর্তমান সবচেয়ে জঘন্য

It is not a bigger surprise to see him traveling comfortably from Bangladesh to the UK to export venoms. I wonder how he got the visa in the UK embassy in Dhaka. Are there people in the UK embassy in Dhaka who support this hate preacher? Do these supporters help him to get a visa easily? I would request the British law enforcement authorities to interrogate Mullah Razak for his views on non Muslims, reformists, women's rights, child marriage, and democracy. If he is found guilty, he should be punished and penalized according to the law of the land of the UK. I urge the concerned authorities in the UK would inquiry about the organizers of the events in the UK. Do the organizers share the same views of Mullah Rajak? If so, then the organizers should be prosecuted under British law. Two former hate preachers named Mizanur Rahman Azhari and Enayatullah Abbasi were given visas to go to preach hate in the UK. The rational people and the humanists raised their voices against these two hate preachers. Azhari's visa was cancelled while he was in transit. Abbasi had to live in the face of protests in and outside the UK. It is puzzling for me to understand the rationale for the issuance of visas to these type of Hyenas islamic preachers.